অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আগামী 17 সেপ্টেম্বর তারিখে নিয়োগ পৌঁছাবেন। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, মাননীয় অ্যাম্বাসেডার লার্জ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এ সময় মাননীয় প্রধানমন্ত্রী সহসভাপতি হবেন। এবছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে রিবিল্ডিং ট্রাস্ট অ্যান্ড রিইগনাইটিং গ্লোবাল সলিডারিটি, এক্সিলারেটিং অ্যাকশন অন্ডার 2030 এজেন্ডা অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টুয়ার্ডস পিস, প্রসপ্যারিটি, প্রোগ্রেস অ্যান্ড সাস্টেনেবিলিটি ফর অল। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনর্জীবন করার বিষয় এবারের অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং একটি টিকসই ভবিষ্যতের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 2030 এজেন্ডা এবং এর টিকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সংক্রান্ত আলোচনাও এবারের অধিবেশনে বিশেষ প্রাধান্য পাবে। অন্যান্য বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করে আগামী 22 সেপ্টেম্বর 2023 তারিখে সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করবেন। 22 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য দিবেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট এবং স্বাস্থ্যখাতে সাফল্য ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করবেন। পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়সমূহ এবং আশ্রয়ণ প্রজেক্টগুলো নিয়েও তার বক্তব্যে এই বিষয়গুলো বক্তব্যে উঠে আসবে। পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও সাধারণ বিতর্ক পর্ব চলাকালীন সময়ে বেশ কিছু উচ্চ পর্যায়ের হাই লেভেল ডিবেট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে 19 সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত অভ্যর্থন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন, যার মাধ্যমে বাংলাদেশের সাথে সে সকল দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।